হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়ম। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, খুবই সিম্পল এবং সুস্বাদু একটা শীতকালীন বাঁধাকপির রেসিপি। শীতকালীন যে কোনো সবজি খুবই টাটকা থাকে আমরা জানি, তো আমি খুব সহজভাবে আপনাদের সাথে সামান্য কিছু মশলা দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি। এখানে প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, যেটাকে ক্যাবেজ নামে ইংলিশে বলা হয়। চার এটা আমি যখন এইভাবে র্যান্ডমলি কাট করেছি, কাট কেটে খুব মিহি কুচি আমি করি নাই, এখানে 4 কাপের মতো হয়েছে। আপনারা এটা ধোয়ার আগেও কাটতে পারেন, ধোয়ার পরেও কাটতে পারেন। তারপর চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে আপনার বাঁধাকপিগুলা দিয়ে দিচ্ছি, এই 4 কাপ বাঁধাকপি। ভালো করে আপনারা যেন যদি কাটার পরে ওয়াশ করেন তাহলে অবশ্যই আপনারা ভালো করে পানিটা ঝরিয়ে নেবেন। এরপর আমি মাপের কাপে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 3টা কাঁচামরিচ দিয়েছি, 3টা বে লিফ মানে তেজপাতা, এবং বড় সাইজের একটা 2 ইঞ্চ পরিমাণ একটা আপনার সিনেমন স্টিক দিয়েছি, যেটা দারুচিনি। লবণ দিয়েছি আমি 1/2 চা চামচ, পরে যদি লাগে আমি আবার দিব, কারণ লবণ বেশি হলে ভালো লাগে না কিন্তু কম হলে খেতে খারাপ লাগে না। হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/4 চা চামচ। আমি এখানে অবশ্যই অবশ্যই 2 টেবিল চামচ আপনার তেল দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আপনারা যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারেন। হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা যে কোনো নাড়নি দিয়েও এই কাজটা করতে পারেন। আমার যখন এভাবে মাখা হয়ে যাবে তখন আপনার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম হাই আছে 5 মিনিটের মতো এটাকে কুক করে নিব। 5 থেকে 6 মিনিটের মতো আপনারা ঢাকনা দিয়ে এভাবে মিডিয়াম হাই আছে করে নেবেন, একদম হাই আছে করবেন না, মিডিয়াম হাই আছে। 5 মিনিট আমার 6 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি, এখন আমি দাঁড়িয়ে থেকে আপনার আরও 5 মিনিটের মতো এটাকে এই মিডিয়াম হাইয়ের থেকে মিডিয়াম আছে করে দিব। চুলার আগুনটা করে দিয়ে দাঁড়িয়ে থেকে আরও 5-6 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো এভাবে নেড়ে নেড়ে বাকি 5টা মিনিট সময় এভাবে ঢাকনা ছাড়াই আমি এই কাজটা করব। এটা করার পরে আমার এখন অলমোস্ট 8 মিনিট হয়ে গেছে। 8 মিনিট পর আমি এখানে আপনার কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, যেহেতু আমি 3টা বে লিফ দিয়েছি, 1টা সিনেমন স্টিক দিয়েছি বড়, এমনিতেই অ্যারোমাটা সবজির সাথে ভালো এসেছে। ধনিয়া পাতাটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আশা রাখি আজকের এই সিম্পল ফ্রেশ বাঁধাকপি ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, সিম্পল লেগেছে। এখন থেকে যারা সবজি কাটাকাটির ভয়ে খেতে পারেন, আশা রাখি আজকের ভিডিওটা দেখলে আপনারা এই শীতকালীন ফ্রেশ বাঁধাকপির রেসিপিটা ট্রাই করবেন। তো যাই হোক, এছাড়া ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন একটা রান্নার গ্রুপ পেজ আছে ফেসবুকে, ভিজিট করার বিশেষ অনুরোধ রইল। ইতিমধ্যে যারা আমাকে এভাবে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো আবারও সিম্পল কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।